আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। অনলাইন পাঠদান আজকে তোমাদের সাথে নয় অধ্যায়ের সম্পাদ্য এক ও দুই নিয়ে আলোচনা করব। তো সম্পাদ্য এক বলছে, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অর্থাৎ এই এটা অনেক সহজ, যে কোনো তিনটে বাহু দেওয়া থাকলে তোমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। যে ধরো এ বি সি তিনটে বাহু দেওয়া আছে, এই এখন এই একে সমান করে এই তিনটে বাহু নিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। তারপর অঙ্কন, যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান করে, দেখো যে কোনো রশ্মি বিডি সমান করে, ধরো এ বিডি থেকে এ সমান করে এটা কেটে নিয়েছে, নেওয়ার পর কী করছে, এবার বি বি ও সিতে বিতে বি সমান করে, সিতে সি সমান করে। এটা তোমরা অনেক সহজেই পারবে। বি ও সিকে কেন্দ্র করে, বি এবং সিকে কেন্দ্র করে, বি আর সিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধের, একই ব্যাসার্ধ নিয়ে, ওই যে একই না, ওই বি কে কেন্দ্র করে সি আর সি কে কেন্দ্র করে বি এর সমান করে, বি এর বি সি এর যে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এবার এ বি এই দুটো যোগ করি, এবার এ সি যোগ করি, বি সি তো আগেই তৈরি করে নিয়েছিলাম। তো আশা করছি এটা খুবই সহজেই বুঝতে পারবে। আসলে ব্যাপারটা কী ঘটছে দেখো, ব্যাপারটা ঘটছে এরকম, যে কোনো একটা রশ্মি নিয়েছি, এই রশ্মি থেকে আমরা যে বাহু তিনটে নিয়েছি তার প্রথমটা থেকে এটা কেড়ে নিয়েছি, এবার এটাকে কেন্দ্র করে এই যে বি বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ একটাকে কেন্দ্র এখানে নিয়েছি, আবার সিকে কেন্দ্র করে আরেকটার মাধ্যমে আমরা ওই যে সি থেকে এইভাবে কেড়ে নিয়েছি, নেওয়ার পর এই দুটো যোগ করে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপর দেখো পরের, তাহলে কী হবে, এবার এসি এবং এবি এবং এসি যোগ করি, তাহলে এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর আমরা দুই নম্বর সম্পাদ্য বলছে, এবার সম্পাদ্য দুই নম্বর বলছে, কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। মানে এই ব্যাপারটা অনেক সহজ, ধরো এ এ বি সি এ বি এই দুটো হলো বাহু আর এদের মধ্যবর্তী কোণের নাম এক্স, এটা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে মনে করি দুটি ত্রিভুজের বাহু এ, একটি ত্রিভুজের দুটি বাহু এ এবং বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আশা করছি কথাটা বুঝে নিয়েছো। তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি নেই, এই যে বিডি থেকে এ এর সমান করে বিসি নিয়েছে, বিসি নেওয়ার পর বি বিসি রেখাংশের সি বিন্দুতে এক্স কোণের সমান করে, হ্যাঁ তোমরা সি বিন্দুতে এক্স কোণের সমান করে রাখতে পারো, বি বিন্দুতে এক্স কোণের সমান করে রাখতে পারো, হ্যাঁ যে কোনো এক জায়গায়। মানে এই তোমরা যদি ত্রিভুজটা মানে কোনটা এখানে একটা তাও হতো, অথবা সিতে আঁকছো সেটাও হবে, সমস্যা নেই। তোমরা আশা করছো তোমরা শিখছে শিখছো কীভাবে একটা কোণ নিতে হয়, এভাবে দিতে হয়, তারপর এটা সমান করে এইভাবে কেটে নিতে হয়, তারপর যোগ করে দিতে হয়, করার পর কী করতে হবে, তো এটা আগেই কেটে নিয়েছি। তা দেখো আমি প্রসেসটা দেখাই, বলছে যে কোনো একটা রশ্মি নিবা, নিয়ে এই বাহু সমান করে এ কেটে নিবা, এ কেটে নেওয়ার পর এখন এই বিন্দুতে অথবা এই বিন্দুতে, হয় বি বিন্দুতে নাম দিবা আর সি বিন্দুতে, হয় সি বিন্দুতে এক্স কোণে সমান করে কীভাবে আঁকবা, এক্স কোণে এইভাবে থেকে নিবা, তো এইভাবে নেওয়ার পর এই যে এক্স কোণে সমান করে এখানে কেটে নিবা, কেটে নেওয়ার পর এইখান থেকে আবার এইভাবে নিবা কম্পাসের সাহায্যে যোগ করে দিবা, এবার এই যে এই বাহুটা থেকে, এই বাহুটা থেকে বি বাহু সমান করে এটা কেটে নিবা, নেওয়ার পর যে বিন্দুতে যাবে ওটার নাম দিবা, এবার এসি যোগ করে দিবা। আশা করছি বুঝতে পারছো এক কথায়, তোমরা একটা বাহু নিবা, বাহু নেওয়ার পর ওই যে কোনো একটা বিন্দুতে বি অথবা সি বিন্দুতে ওই এক্স কোণের সমান করে আঁকবা, এবার এক্স কোণের যে বাহুটা হলো সেই বাহু থেকে, সেই বাহু থেকে তোমরা আর একটা কেটে নিবা, নিয়ে নিজেদের মতো নাম দিতে পারবে, সমস্যা হবে না। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। অর্থাৎ এবার আমরা দেখি এখানে কী, সি বিসি রেখার সি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে বি, এ দেখো বি সি ই আঁকি, কথা নামগুলো এভাবে দিবা, এবার সিই রেখাংশের বি সি রেখাংশ থেকে, যে সি রেখাংশ থেকে বি এর সমান করে আমরা, হ্যাঁ সি এ কেটে নিই, এবার এ আর বি যোগ করে দিই, তাহলে কী হবে, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো আশা করছি তোমরা এটা সহজেই বুঝতে পারবে। আসলে সম্পাদ্য জ্যামিতিতে খুব একটা সহজ ব্যাপার, উপপাদ্যের বেলায় হয়তো তোমাদের একটু পরিশ্রম করতে হয়, কিন্তু সম্পাদ্য অনেকটা সহজ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।